Hi, this is Alvito Di Cunha here. Basically, এই সুপার কাপে 23টা থেকে 25টা প্লেয়ার খেলতে পাবে না ওরা ইন্ডিয়ার টিম রিপ্রেজেন্ট করতে যাচ্ছে দোহা কাতারে এশিয়া কাপ এটা সত্যি একটা অপরচুনিটি অনেক ইয়াংস্টারদের জন্য যারা যারা সারা বছর ধরে প্র্যাকটিস করে ক্লাবের সাথে চান্স পাওয়ার একটু চান্সেস অনেক কম আর এই একটা সুযোগ অনেক কোচেসগুলো ওদেরকে দিতে চায় আর আমার মনে হয় অনেক প্লেয়ার্স আছে অনেক টিমস আছে যারা ভালো ইয়াং ফুটবলারকে দেখতে চায় আর আমার মনে হয় কেরালা ব্লাস্টার্স যেমন এই বছর আমরা আমিমানকে বলো মোহাম্মদ আজহারকে বলো বিপিন মোহনানকে বলো অনেক ভালো ভালো প্লেয়ার উঠে দেখলাম আমি আশা করি আরও এই সুপার কাপে অনেক আরও ভালো ভালো প্লেয়ার আমরা দেখতে পাবো দেখো ইস্ট বেঙ্গলের এটা ভালো চান্স তখনই আমি বলতে পারবো যখন ইস্ট বেঙ্গল ওই পারফরমেন্সটা ডিসপ্লে করবে আর এইখানে কারা নেই কারা আছে সেটা তো কোনো ম্যাটার করে না ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো দল কিন্তু ডিউরেন্ট কাপের সঙ্গে একসাথেই ছিল শুধু একটাই ডিফারেন্স সেটা হচ্ছে ডিউরেন্ট কাপে দুটো টিম কোয়ালিফাই করতে পারতো এই টুর্নামেন্টটা রুল হচ্ছে একটা টিম শুধু কোয়ালিফাই করবে কাদের সাথে ইস্ট বেঙ্গল মোহনবাগান কত প্লেয়ার আছে কোন জায়গায় আছে ইন্ডিয়া টিমে আছে কিন্তু কোন বাইরে আছে এইগুলো ম্যাটার করে না মাঠে তো 11 জন versus 11 জন খেলবে সেই দিনে কারা যে যেটি বেশি মোটিভেটেড কারা যে এই ম্যাচটা বেশি জিততে চায় সেটা কিন্তু ডিপেন্ড করবে আর আমার মনে হয় ওই জায়গা ওটাই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হবে ইস্ট বেঙ্গল এগে যেতে চায় যা মোহনবাগান যেতে চায় দেখো আমার মনে হয় না কোনো টিমের জন্য কোনো জায়গায় অ্যাডভান্টেজ হয় লাস্ট ইয়ার কেরালাতে হয়েছিল কেরালা ব্লাস্টার্স তো জিতেনি কেরালা ব্লাস্টার্স তো কোয়ালিফাই করেনি কিন্তু এবছর সত্যি মানে ওড়িশায় যদি জিতেই বা যায় আমি বলবো ওরা অ্যাডেড অন অ্যাডভান্টেজ বলে কিছুই নেই হ্যাঁ ওদের ম্যাচের দিন হয়তো অনেক সাপোর্টাররা আসবে কিন্তু ওদের গ্রুপে ওয়ান অফ দ্য আরেকটা টাফ টিম আছে এফসি গোয়া এবছর আনবিটেন টিম এফসি গোয়া একমাত্র আনবিটেন টিম ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু প্রত্যেক ম্যাচটাই ডিফিকাল্ট ম্যাচ হয়তো এমনই হতে পারে কোনো ম্যাচ না হারিয়ে একটা টিম হয়তো টুর্নামেন্ট থেকে আউট হতে পারে কারণ হচ্ছে একটা টিম শুধু কোয়ালিফাই করে গ্রুপ থেকে বাট ইয়াস ওড়িশা যথেষ্ট ভালো টিম এই বছর ভালো ফুটবল খেলছে লোবেরার আন্ডার কিন্তু বিশাল বড় লস সেটা হচ্ছে অমরিন্দর সিং অমরিন্দর কনসিস্টেন্ট পারফর্মার কিন্তু ওর জায়গা কে খেলবে এটাই হচ্ছে বড় প্রশ্ন দেখো এই বছর এফসি গোয়া ওড়িশা দুজনই দল কিন্তু একই গ্রুপে আছে ওড়িশা লোকাল টিম এফসি গোয়া আনবিটেন টিম তো এটা একটা আড্ডাআড্ডি লড়াই হবে দুটো টিমই কিন্তু চেষ্টা করবে কারা যে এগে যেতে চায় কিন্তু সন্দেশ জিনগায় উদান্তা নেই উদান্তার জায়গায় হয়তো বরিশ সিং রিপ্লেসমেন্ট আছে কিন্তু সবথেকে বড় প্রবলেম সেটা মানলো মার্কুস ফেস করবে হচ্ছে ডিফেন্স লাইনে সন্দেশ জিনগান যথেষ্ট ভালো ফুটবল খেলছে সবথেকে গোল কম খেয়েছে সন্দেশ জিনগান কিংবা এফসি গোয়া দল কিন্তু হ্যাঁ এই টুর্নামেন্ট রুল হয়তো বলছে ছটা প্লেয়ার খেতে পারে ওই জায়গায় হয়তো কাল ম্যাগিউক আসতে পারে মাঝ মাঠে হয়তো পল র্যাটরে আসতে পারে কিন্তু কাল ম্যাগিউ ডিফেন্সিভ রোলে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে ডিফেন্স পজিশনে ওকে যদি নিয়ে যাওয়া হয় আর মাঝ মাঠে যদি র্যাটরেকে নিয়ে আসা হয় কতটা টিম রেডি ফর দিস টুর্নামেন্ট এটা কিন্তু বিশাল বড় একটা টকিং পয়েন্ট হবে বাট আমার মনে হয় মানালো মার্কুসের ফরমেশনে যথেষ্ট ভালো ফুটবল খেলছে এফসি গোয়া